এই মাসটা হলো বাবা বড় ধন্যাতি ধন্য মাস। এই মাসটা হলো বাবা ১২টা মাসের মধ্যে ভগবানের সবথেকে প্রিয় মাস। আর ভগবান যত যত লীলা করেছে সবথেকে বেশি লীলা এই কার্তিক মাসে করেছে। দামোদর ব্রতের মাস, নিয়ম সেবার মাস, কার্তিক ব্রতের মাস। এই মাসে মা একটু ভজন সাধন করতে হয়। আচ্ছা মা, কতজন এই কার্তিক মাসে দামোদর মাসে দীপদান করছেন একবার হাত তুলে দেখান তো দেখি। বাহ, ভালো লাগলো। তবু আছে অনেক অনেক জেলাতে যাই বাবা, এখনো কেউ জানে না। কিন্তু মায়েরা এই কজন হাত উঠলে হবে না, এতজন মায়েরা বসে আছে, এতজন দাদা ভাইরা বাবারা বসে আছেন, প্রত্যেকের অধিকার এই কার্তিক মাসে, নিয়ম সেবার মাস। একটা মাস প্রত্যেক মাসে তো বলছি না বাবা, একটা মাসে আমাদের নিয়ম এই দামোদর মাসে। আমরা গ্রামাঞ্চলের মানুষ মা, কাদা মাটির তো অভাব নেই, মাটির প্রদীপ ৩০টা দিনে ৩০টা প্রদীপ করবে। তবে বাবা তেলের প্রদীপ নয়, যেন ঘিয়ের প্রদীপ হয়। আর ওই ঘিয়ের প্রদীপ যদি দামোদর ছবি থাকে তো খুব ভালো হয়। দামোদর ছবি মানে বোঝেন, যারা মানে তারা জানে, ভক্ত সঙ্গ করেছে, আর যারা জানে না তাদের জন্য বলে দিই মা, ওই যে মা যশোদা গোপালের কোমরে দড়ি বাঁধছে, দেখবেন একটা ছবি আছে, এইটা হলো দামোদর ছবি। ভগবানের একটা নাম হলো দামোদর। দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা। ভগবান কৃষ্ণকে এই দামোদর মাসে মা যশোদা কোমরে দড়ি বেঁধেছিল, ভগবানকে বেঁধে রাখতে চেয়েছিল। কিন্তু বাবা বলেন তো, ভগবানকে কি কোনোদিন দড়িতে বাঁধা যায়? ভগবানকে কোনোদিন কি শিকলে বাঁধা যায়? ভগবান বাধা তাদেরই কাছে পড়ে যাদের হৃদয়ে বাবা ভক্তি আর প্রেমটা আছে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ কই, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও কি বা। তো মায়েরা সবে তো ১৫টা দিন হয়েছে, মানে আজকে ১৬টা দিন, এখনো বাকি আছে। যে কজন মায়েরা দেননি, যারা দিচ্ছে তাদের চরণে আমার শতকোটি ধন্যবাদ। আর যারা দেননি এখনো বাকি আছে বাবা, প্রত্যেকের চরণ ধরে নিবেদন কালকে থেকে কৃষ্ণের ছবি যদি থাকে, ওই মাটির ঘিয়ের প্রদীপ নিয়ে ভগবানের চরণে দেখাবেন ৪ বার, নাভিতে দেখাবেন ২বার, বদনে দেখাবেন ৩বার, সর্ব অঙ্গে দেখাবেন ৭বার। আর তোমার ৭ পুরুষ যদি কেউ নরকে থাকে, তাদেরকে উদ্ধার করবার জন্য আপনার দরজার ধারে গিয়ে ৫বার দেখাবে। তবে মা প্রদীপটা যেন ডান দিকে দিয়ে ঘুরে, আজকের এমনি করে ঘুরিয়ে আপনারা কৃপা করে দেখাবেন। আপনারা কি পারেন না? আপনাদের ৭ পুরুষ যদি কেউ নরকে থাকে, তাদের উদ্ধারের জন্য, তাদের মুক্তির জন্য আপনারা পারেন না? আর ১৫টা দিন বাকি আছে, আমরা ওই ১৫টা মাটির প্রদীপ করে, আর যদি বাজারে কিনতেও পাওয়া যায়, যদি পারেন, ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, প্রদীপ কিনে এনে প্রত্যেক দিন একটা করে প্রদীপ আমার কৃষ্ণ চরণে দেখাবেন। এইটুকু আপনাদের চরণে নিবেদন, কারণ ভগবানকে যদি বেঁধে রাখা যায় এই মাসেই, সেবা করে বেঁধে রাখা যায় এই মাসে, ভজন সাধন করে তাকে বাঁধা যায়। যারা বাবা ১২ মাস সেবা পূজা করে তাদের জানা হবে, তুমি যদি এই কার্তিক মাসে একটু সেবা পূজা করতে পারো, তার হাজার হাজার পূর্ণ সঞ্চয় হবে। তাই তো আজকের ভগবান প্রেমের ঠাকুর গৌরী সুন্দর
যখনই চলে গেল বাবা প্রত্যেকদিন ভোরবেলা হরি নাম করত, প্রত্যেকদিন ভোরবেলা উঠত, কিন্তু আজকে সচি মা দেখছে সকাল হয়ে গেল আমার নিমায়ের দরজা বন্ধ। তাড়াতাড়ি করে সচি মা ঘুম থেকে উঠে নিমায়ের দরজার কাছে গিয়ে ডাকছে, বৌমা ও বৌমা একবার দরজাটা খোলো মা, আমার নিমাইর যে ভজনের বেলা বই যা, আমার নিমাইকে একবারই ডেকে দাও। ততক্ষণে বুঝতে পেরে গেছে মা বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে ওই ঘরের কোণে বসে বসে কাঁদছে। কাকে ডাকবো, যাকে ডাকবো সে তো আর নবদ্বীপে নেই। সচিমা বারবার বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বারবার যখন বললেন দরজা খোলো, দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দি একেবারে আছার কি শাশুড়ি মার চরণ তলে। সচিমা বলে বলেন, বৌমা বৌমা আমার নিমাই নবদ্বীপে নেই, কোথা মা তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে যে চলে গেছে সর্বত্যাগে সন্ন্যাসী, পাগলিনী হয়ে গেল সচিমা। চুপ করো, বলো না বৌমা, আমার কথা বলো না, পাগলিনী হলো সচিমা মাইরা হবে না। সচিমার কোলে আটটা মেয়ে ছিল, আটটা মেয়ে বাবা প্রথম কোলে বসে মারা গেছে। বড় ছেলে বিশ্বরূপ ছিল, সেও বাবা ষোলো বৎসরে সন্ন্যাসী হয়েছে। যে মা স্বামী হারা সে মা কি আর মাছ, যার নিমাই ছিল একমাত্র ভরসা সেই নিমাইও ছিল জননীর মতো। পাগলিনী হয়ে গেল সচিমা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছ আমার নিমাই ও যে সুখের নিদ্রায় ঘুমিয়েছিল, সকাল থেকে আমি ওকে দেখতে পাচ্ছি না, বলো না তোমরা কেউ আমার নিমাইকে দেখেছ, তোমরা কেউ দেখেছো আমার খোকাকে ও কড়ুপথে গেছে। পাগলিনী হয়ে গেল, যাকে দেখতে পাচ্ছে জড়রে জড়িয়ে ধরে বলছে, বলো বলো না আমার ছেলেটাকে কেউ কি দেখেছো, কেউ তো জানে না নিমাই কোন পথে গেছে। হঠাৎ দেখে না মা নিমাইয়ের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। সচিমা মনে করল ওই বুঝি আমার নিমা, পিছন থেকে গিয়ে নিমাই মনে করে বাবা ডাক দিয়েছে, নিমা ও নিমা। একবারে দাদা রে
বাবা আমি কোনদিন তোকে লেখা পড়া শেখাতাম না ওরে মা কাঁদানো